টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি ক্যামেরার পেছনে রিয়েল লাইফেও তাদের রসায়ন দুর্দান্ত। দুজনের প্রেমের খবরও নতুন নয়, বিয়ে নিয়েও নানা সময় শোনা যায় গুঞ্জন। তবে প্রেম নিয়ে কখনোই রাগ ঢাক নেই এই জুটির, বরং পরস্পরের ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে সরাসরি ভাগ করে নেন তারা। এবার আবারও নতুন ছবিতে দেখা যাবে বনি কৌশানী জুটিকে। এর আগে পারবো না আমি ছাড়তে তোকে, তুমি আসবে বলের মতো ছবি উপহার দিয়েছে এ জুটি, মাতিয়েছে দর্শকদেরও। প্রার্জুন মজুমদার পরিচালিত ও মুকেশ পাণ্ডে প্রযোজিত এই জুটির নতুন ছবির নাম অন্তর্জাল। পরিচালক প্রার্জুন মজুমদার জানিয়েছেন, নারী কেন্দ্রিক গল্প নিয়েই নির্মিত হচ্ছে অন্তর্জাল। কৌশানীকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প, যেখানে লহরী নাম নিয়ে কৌশানী ধরা দেবেন একজন লেখিকার ভূমিকায়। লহরীর স্বামী অপূর্বর চরিত্রে থাকবেন বনি। অনুভব ঘোষের চিত্রনাট্যে ছবির গল্পে প্রথম বিবাহ বার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব। এরপর কেন সে উধাও হয়, কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা তা নিয়ে এগোবে কাহিনী। গত মার্চে শুরু হয়েছে অন্তর্জাল সিনেমাটির শুটিং।